ভিডিও স্কিপ করবেন না। বকখালিতে বাজেট হোটেল, সেটাও আবার 300 টাকার রুম, বিশ্বাস হচ্ছে না তো? ওয়েট, এরকমই কিছু বাজেট হোটেলের খোঁজ আজকে দেব আপনাদেরকে। আর আপনারা যদি আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন হোটেল ও রুম ট্যারিফ অনুযায়ী কিছু ডিসকাউন্ট। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। নমস্কার, আমি আইভি এবং সঙ্গে আছে সুবর্ণ। ফ্লাই হাইতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত ট্রাভেল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং শেয়ার করে থাকি আমাদের জার্নির কথা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের দীঘা 10 বাজেট ফ্রেন্ডলি হোটেলের ভিডিওটা এত সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন। আপনাদের কাছ থেকেই অনেক কমেন্ট আমরা পেয়েছি যে এই রকম ভিডিও আরও অনেক বানানোর জন্য। তাই আপনাদের সাহায্যার্থে আমরা এই বকখালিতে এসে বকখালির কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আমরা আশা রাখব যে এই ভিডিওটিতেও আপনারা দীঘার ভিডিওর মতন সাপোর্ট এবং ভালোবাসা দেবেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও এই দীঘার 10 বাজেট ফ্রেন্ডলি হোটেলের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। লিংক ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনেতে দেওয়া রইল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। পাশে অল অপশনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আপনি যদি চান তাহলে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আমরা আমাদের লাইভ আপডেট শেয়ার করে থাকি। তাহলে চলুন একদম পৌঁছে যাই ভিডিওতে। আমরা এখন আছি বকখালির হোটেল শিখাতে। তো এখন আমরা রয়েছি একদম রিসেপশনে। স্বপনবাবুর সাথেই কথা বলে নেবো যে এই হোটেলের ট্যারিফ কী আছে, এসি নন এসি দুটোর ব্যাপারে। আর এই হোটেলেতে যদি আপনারা আমাদের ফ্লাই হাই চ্যানেলের থ্রু দিয়ে আসেন তো কিছু বেনিফিট আপনারা পাবেন। তো শুনে নেবো স্বপনবাবুর মুখ থেকে। আমাদের এসি নন এসি রুম দুরকমের রুম আছে। এবারে যেগুলো নন এসি রুম সেগুলো আপনার 630 টাকা থেকে স্টার্ট, তারপরে 630 আছে, আপনার 830 আছে। আর যেগুলো আপনার এসি রুম সেগুলো আপনি 950 টাকার আছে, আর 1250 আছে, 1050 টাকার আছে। তবে শুক্র শনি রবিবার এই তিন দিন বাদ দিয়ে এলে কিন্তু রুম রেট একটু কম হয়। হ্যাঁ, কম হয়। এবারে ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে আপনি খাওয়া দাওয়ার অর্ডার দিলে, টাইম বলে দিলে সেই টাইমে আপনার রুমে চলে যাবে খাবার। বা যদি আপনি নিচে চেয়ার টেবিলে বসে খেতে চান তাহলে সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর সব কিছু অ্যাভেলেবল আছে মোটামুটি। তবে রুমের যে রেটের ব্যাপারটা, এটা কিন্তু এই শুক্র শনি রবিবার এলে একটু বেশি রেট হয়, পর্যটকরা বেশি আছে এখানে। আর সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন চার দিন একটু কম রেট। একটা টানা ছুটি আছে দু চার দিন, একটা ফেস্টিভ্যাল উপলক্ষে, তখন কিন্তু রুম রেন্ট বেশি হয়। সেটা দেখা যাবে 630-এর জায়গায় ধরো 200 টাকা বাড়তে পারে। হ্যাঁ, এবার যেগুলো এসি আছে সেগুলো ধরুন, যেগুলো 1000 টাকা আছে সেগুলো 1250 টাকা, কি যেগুলো 1250 সেগুলো 1450 টাকা, এরকম রেট একটা হয়। তো স্বপনবাবুর মুখ থেকে জেনে নেবো, যদি আপনি ফ্লাই হাইয়ের ভিউয়ার্স হন এবং ফ্লাই হাইয়ের সাবস্ক্রাইবার হন তো কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন, সেটা একটু স্বপনবাবুর মুখ থেকে শুনে নিই। সেটা যদি আপনারা এই চ্যানেলের মানে মাধ্যমে আসেন তাহলে সেই জায়গায় আমরা একটা ডিসকাউন্ট করে দেবো 10%। থ্যাংক ইউ স্বপনদাকে। তো আপনারা শুনলেন, বকখালিতে বাসস্ট্যান্ডের পাশেই যে একটা গুরুত্বপূর্ণ হোটেল রয়েছে, হোটেল শিখা, সেখানে যদি আপনারা আসেন এবং আমাদের ফ্লাই হাইয়ের রেফারেন্স দেন তো তাহলে আপনারা পেয়ে যাবেন 10%-এর কাছাকাছি ডিসকাউন্ট।
তো তাহলে বন্ধুরা বকখালি এলে অবশ্যই ভিজিট করবেন হোটেল শিখাতে। এটা একটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এখন যেহেতু একটা কোভিডের সিচুয়েশন চলছে, তো এখানে কি ভ্যাকসিনেশনের ডোজের কোনো সার্টিফিকেট বা কী কী ডকুমেন্টস লাগে এটা একটু স্বপনদার কাছ থেকে শুনে নেব। এটা অফিসিয়ালি কিন্তু ভ্যাকসিনের দুটো ডোজ থাকাটা খুবই জরুরি, কিন্তু ঘটনা হচ্ছে ডবল ডোজ তো সবার হয়নি, আপাতত সিঙ্গেল ডোজটা যেন থাকে। আর রুমের ব্যাপারে আর একটা কথা বলি, যেটা আমাদের পেছনে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, ধরুন ছ মাসের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে, আরও ভালো রুম বা ভালো পরিষেবার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। প্রায় আরও 14-15টা রুম বাড়বে, কনস্ট্রাকশনের কাজ চলছে, বৃষ্টির জন্য একটু পিছিয়েছিলাম। তা রুম ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো রুম হবে এবং ক্যান্টিনে খুব ভালো, মানে পরিষেবার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, স্বপ্নবোধ থেকে জেনে নেব আপনাদের রুম কটা আছে এই মুহূর্তে? এই মুহূর্তে 20টা রুম আছে, আর যেটা এক্সটেনশান করছে ওটা ধরুন আরও 15টা রুম বাড়বে এবং সেগুলো সমস্ত ডিলাক্স রুম হবে। দেখবো আমরা যে এই শিখা হোটেলে স্বপনবাবু কীরকম রুমের ব্যবস্থা রেখেছে, একটু রুমটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি শিখা হোটেলেরই রুমগুলো আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু এটা একটা বিশাল বড় একটা ব্যাপার যে এই হোটেলেতে 20টা রুম রয়েছে, 20টা, জাস্ট ওয়াও। আসুন এবারে রুমটা ঘুরে দেখা যাক। রুমের খুব সুন্দর ব্যবস্থা, একটা ডাবল বেড পাতা রয়েছে এখানে, দুজন তো আরামসেই শুতে পারবে, তার সাথে একটা বাচ্চাও এখানে কিন্তু শুতে পারবে। এবং রুমের মধ্যে একটা ছোট্ট আয়না করে দেওয়া রয়েছে, তার সাথে ড্রেসিং টেবিল এবং একটা খাবার খাবার জন্য এবং জিনিসপত্র রাখার জন্য টেবিল ও চেয়ারের ব্যবস্থা রয়েছে। সঙ্গে আছে টিভি এবং এসি ফেসিলিটিও কিন্তু এই রুমেতে রয়েছে। আর এই রুমের সব থেকে বড় একটা আকর্ষণ হচ্ছে রুমের সংলগ্ন একটা সুন্দর ব্যালকনি রয়েছে। আসুন ব্যালকনিটা একটু ঘুরে দেখি। ওয়াও, খুব মনোরম পরিবেশ। সামনেই রয়েছে একটা সুন্দর পুকুর। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্যালকানির মধ্যে। বকখালিতে এসে এই হোটেলটা কিন্তু আপনার একটা আইডিয়াল চয়েস হতে চলেছে। আর হোটেলের সামনেই রয়েছে সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা। আর এটা কিন্তু একটা বাজেট হোটেল। এছাড়াও হোটেলের পেছনে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা চলছে, উইথ মোর দ্যান 15 রুমস। আর একটা নন এসি রুম দেখা যাক। আগের রুমটা আপনারা দেখলেন এসি রুম, এটা দেখাবো নন এসি রুম, চলুন। এই রুমে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড রয়েছে, তিনজন আরামসে শুতে পারে এই রুমেতে। রুমটা কিন্তু খুবই এয়ারি এবং লাইটও কিন্তু ভরপুর। এই রুমে তো একটা টিভি রয়েছে, তার সাথে একটা আয়না, টেবিল রয়েছে। আর এই রুমটা যদি আপনারা নেন, মানছি এটা নন এসি রুম, কিন্তু এর একটা আলাদা আকর্ষণ হচ্ছে এর ব্যালকানিটা। জাস্ট দেখুন একবার ব্যালকানি থেকে এর ভিউটা। জাস্ট ওয়াও, এখানে যদি আপনারা আসেন তো মনে হবে আপনারা কোনো একটা অফবিট লোকেশনে চলে এসেছেন। জাস্ট ভিউটা দেখুন, দূরে ক্ষেত জমি দেখা যাচ্ছে, নিচে পুকুর, এবং এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত। ওই দিকে পুরো লম্বা ম্যানগ্রোভের জঙ্গল দেখা যাচ্ছে। এখান থেকে যদি আপনি বিচে নাও যান, এখান থেকে কিন্তু আপনি বকখালি একটা সুন্দর মনোরম পরিবেশ এনজয় করতে পারবেন। ভাড়া হচ্ছে 1050 টাকা। যদি আপনারা আমাদের চ্যানেলের থ্রুতে আসেন তো তাহলে আপনারা 200 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন, 850-তে আপনারা এই রুমটা পাবেন। হোটেল শিখার রিভিউ। হোটেল শিখার ঠিক অপোজিট সাইডেই রয়েছে হোটেল আমন্ত্রণ। এখন আমরা যাব আমন্ত্রণ হোটেলেতে এবং জেনে নেব হোটেল রুমের ট্যারিফ কী আছে এবং কী কী ব্যবস্থা রয়েছে, চলুন দেখা যাক। এখন রয়েছি আমন্ত্রণ লজের একদম ভেতরে, কথা বলবো ম্যানেজার বাবু সহদেব দাসের সাথে। তো আপনারা যদি এই লজেতে আসেন
তো এখানে নন এসি এবং এসি দুটো রুমই অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু যদি আপনারা আমাদের ফ্লাই হাই চ্যানেলের থ্রুতে আসেন তো আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ডিসকাউন্ট। তো জেনে নেব এই হোটেলেতে রুম ট্যারিফ কী আছে, এবং আপনারা যদি আমাদের ভিউয়ার্স হন বা আমাদের সাবস্ক্রাইবার হন তো এখানে যদি আসেন আপনারা তো কী ডিসকাউন্ট আপনারা পাবেন। আমাদের রুমের ভাড়া হচ্ছে 500 টাকা নন এসি মিনিমাম, যদি আমাদের থ্রুতে আসেন তাহলে আমরা 100 টাকার মধ্যে আমরা ডিসকাউন্ট করে দিতে পারি। আচ্ছা, আমাদের ফ্লাই হাই চ্যানেলে রেফারেন্স দিলে আপনারা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন। আর এসির ভাড়াটা আপনাদের কত? এসি হচ্ছে 1250 টাকা রেট আছে, আর 10% বা 20% করে আমরা ছাড় দিয়ে আমরা দিতে পারবো। তো আপনারা যদি আমাদের চ্যানেলের থ্রুতে আসেন, যদি আপনারা এসি রুম অ্যাভেল করতে চান তো সেক্ষেত্রে আপনারা 10-20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যদি আপনারা নন এসি রুম নেন তো তাহলে ভাড়া হচ্ছে 550 টাকা, তো সেক্ষেত্রে যদি আপনারা আমাদের চ্যানেলের রেফারেন্স দেন তো পেয়ে যাবেন বেশ কিছু ডিসকাউন্ট। তো আর দেরি করবেন না, বকখালিতে এলে অবশ্যই আমন্ত্রণ লজ একবার ট্রাই করতে পারেন। এই হোটেলের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই হোটেলের রুমগুলোর বাইরে এই লম্বা করিডোরটা। আপনারা বেড়াতে এসে রুমের সাথে সাথে এই করিডোরটা পাচ্ছেন, যেখান দিয়ে আপনি পুরো বকখালির বাসস্ট্যান্ড সংলগ্ন পুরো ভিউটা পাবেন। ওই দূরে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল, আর তারপরেই রয়েছে সি বিচ। আসুন রুমগুলো দেখি। বাহ, এই লজেতে রুমগুলো কিন্তু খুব বড় বড়। আমি এখন রয়েছি একটা নন এসি রুমেতে, রুমটা সাইজ কিন্তু যথেষ্ট বড়, বেডেতে 3 জন অনায়াসে শুতে পারে। আর তার সাথে রয়েছে একটা আয়না, এবং রয়েছে ওয়াল হ্যাঙ্গিং টিভি। আর এখান থেকে আপনি একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন এই রুমে। সামনেই রয়েছে পুকুর, ওই দেখা যাচ্ছে হোটেল শিখা, হোটেল শিখার ঠিক অপোজিটে। আসুন বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। এই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে জাস্ট ঢিল ছোড়া দূরত্বেই হচ্ছে আমন্ত্রণ লজ। এখন দাঁড়িয়ে আছি আমন্ত্রণ লজের ব্যালকানিতে। বকখালি এলে যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি হোটেল চান তো অবশ্যই আমন্ত্রণ লজ একবার ট্রাই করতে পারেন। হোটেল নেস্ট 2, এটাও হচ্ছে বকখালির একটা খুবই কম বাজেটের একটি হোটেল। তো চলুন যাওয়া যাক নেস্ট 2-তে। এই হোটেলটা একদমই নতুন, জাস্ট 4 মাস হয়েছে এই হোটেলটা ওপেন করা হয়েছে। তো দেখা যাক এই হোটেলের ভেতরটা কীরকম এবং রুমগুলো কী কী ফেসিলিটি রয়েছে আর রুমের ট্যারিফ কীরকম। এখন হোটেল নেস্ট 2-তে, এটা হচ্ছে বকখালির একদম সব থেকে একটা বাজেট হোটেল, সব থেকে কম একটা বাজেট হোটেল। এই একমাত্র হোটেল যেটা আপনি বকখালিতে সব থেকে কম টাকায় পার ডে পার নাইট থাকতে পারবেন। আর তার সাথে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। তো এখন আমরা এসে গেছি হোটেল নেস্ট 2-তে এবং কথা বলবো এই হোটেলের কর্ণধার এবং সর্বেশ্বরবা রাজুর সাথে। তো রাজুর সাথে আমরা একটু কথা বলে নেবো এই হোটেলে কীরকম রুম ভাড়া আছে এবং কী কী ফেসিলিটি রয়েছে। রাজু, আমাদের হোটেলে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 300-350 টাকা রুম ভাড়া, আর শুক্র শনি রবিবার 400-500 টাকার ভিতরে রুম ভাড়া। আমাদের এখানে রান্না করার ব্যবস্থা আছে, আমাদের এখানে ক্যান্টিন আছে, এখানে খেতে পারেন। আমাদের মেনু চার্ট আছে, দেখতে পারেন মেনু চার্ট। আর আমাদের এখানে হচ্ছে সুন্দর রুম, একদম নতুন হোটেল হয়েছে, 4 মাস হোটেল হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রেখেছি, একদম সুন্দর ব্যবস্থা, একদম সুন্দর কাঠামো। আপনারা আসুন, আর এখানে আপনারা রান্না করে খেতে পারবেন, এবং
जी ना आमा छोटा मात्र रूम अपनारा एले छोटा रूम जो क्यों कन्टैक्ट करे जी आमा छोटा रूम बुकिंग आछे एक रूम तार फ्री आमार तरफ थेके आमी होटेलेर मालिक अपनारा आसुन आमाके जोगाजोग करुन एई यूट्यूब थेके। कैन यू इमेजिन যদি আপনারা ছ থেকে ছখানা রুম একসাথে বুক করেন তাহলে এই মুহূর্তে আমরা শুনলাম যে একটা রুম ফ্রি ফ্রি অ্যান্ড ফ্রি। তাহলে কী ভাবছেন, বকখালি এলে অবশ্যই কিন্তু আসতে হবে হোটেল নেস্টুতে এবং যোগাযোগ করতে হবে রাজুর সাথে। আমরা এই হোটেলের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেবো। আপনারা সেই ডেসক্রিপশান বক্স থেকে ফোন নাম্বার নিয়ে অবশ্যই হোটেল নেস্টুতে রাজুর সাথে যোগাযোগ করবেন যদি আপনারা কম বাজেটে বকখালি ভ্রমণ করতে চান, কারণ এই একমাত্র হোটেল যেটা আপনি পুরো বকখালির মধ্যে সবথেকে কম রেন্টে পাবেন। কিন্তু হ্যাঁ বন্ধুরা, মাথায় রাখতে হবে আপনাদেরকে শুক্র শনি রবি এই তিন দিন বাদ দিয়ে বকখালিতে আসতে হবে, এবং সমস্ত ফেস্টিভ্যাল সিজন বা ধরুন যে সমস্ত উৎসবের সময় সেই সময় কিন্তু হোটেলের যে রুম রেন্ট সেটা আপ বা ডাউন হয় অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, যদি বকখালি আসেন তো অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনারা অফ সিজনে আসুন যদি আপনাদের খুব কম বাজেটে বকখালি ভ্রমণ করতে হয়। তো দেখা হচ্ছে বন্ধুরা, চলুন নেক্সট হোটেলে যাওয়া যাক। বকখালির নিউ সাগরিকা ট্যুরিস্ট লজে এসে গেছি একদম রিসেপশনে। কথা বলবো এখানকার ম্যানেজার অশেষ মান্নার সাথে। তো জেনে নেব এই হোটেলের এসি এবং নন এসি রুমের ভাড়া, আর তার সাথে জানবো আপনারা যদি আমাদের ফ্লাই হাই চ্যানেলের থ্রু দিয়ে আসেন তো কিছু যদি বেনিফিট বা ডিসকাউন্ট পান সেটাও আমি শুনে নেব ম্যানেজারবাবুর মুখ থেকে। আমাদের এই নিউ সাগরিকা ট্যুর লজে মিনিমাম রেট আছে 450 থেকে 700 টাকা। এটা নর্মাল রেট, আমাদের যখন ওকেশান পিরিয়ড হয় তখন রেটটা আমাদের আপ ডাউন করে, তখন এই যে নর্মাল রেটের সঙ্গে ওই ওকেশান পিরিয়ডের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না রেটের। আমরা এরকম তখন হচ্ছে যখন ওকেশান থাকে তখন নন এসি 800, 1000, 1200, 1300 টাকা পর্যন্ত হতে পারে, আর এসিটা হচ্ছে 800 থেকে 2200 টাকাও হতে পারে। হ্যাঁ, ফ্লাই হাই থেকে যদি আমাদের কোনো কাস্টমার আমাদের হোটেলে আসে তাদের জন্য আমরা 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে আমরা তাদেরকে গ্রহণ করব। এসি এবং নন এসি দুটো রুম ভাড়া ছাড়া এক্সট্রা আমাদের অ্যাকোয়াগার্ডের জল আছে, ফ্রি অফ কস্টে দেওয়া হয় প্রত্যেক রুমে রুমে আমাদের সাপ্লাই দিয়ে, যতটা জলের প্রয়োজন হয় পানীয় জলে সেটা আমরা দিই। এছাড়া আমাদের লোডশেডিং হলে তার জন্য জেনারেটর ব্যবস্থা আছে। হ্যাঁ, সবসময় 24 ঘন্টা লাইট এবং জলের ব্যবস্থা আমরা সবসময় ২৪ ঘন্টা সরবরাহ দিয়ে রাখি, এবং গাড়ি পার্কিং জন্য আমাদের কোনো বিন্দুমাত্র এক টাকাও কোনো খরচ ধরা হয় না বা নেওয়া হয় না, ফ্রি অফ কস্টে আমাদের গাড়ি পার্কিং রাখা হয়। গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা এবং বড় খোলা মাঠ আছে, তাতে আমাদের 4-wheel, 6-wheelও রুমে ইয়ে করতে পারে, ঢুকে পার্কিং করে বেরিয়ে যেতে পারবে, তার জন্য সুব্যবস্থা আছে। চলুন দেখে নিই এবারে একটা এসি এবং একটা নন এসি রুমের কন্ডিশন, কীরকম রুম এনারা দিচ্ছেন। এই হোটেলের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনারা আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, অবশ্যই ফোন করে কথা বলে এখানে আসবেন। এই যে রুমের রেন্টের কথা উনি বললেন সেটা কিন্তু সিজন টু সিজন ভ্যারি করে, কখনো বাড়বে কখনো কমবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় পার্কিং লট রয়েছে, এখানে অনায়াসে 8 থেকে 10টা গাড়ি পার্কিং করে দেওয়া যাবে, আর তার সাথে রয়েছে একটা সুন্দর মাঠ। আপনার সাথে যদি কোনো বাচ্চা আসে তো তারও কিন্তু খেলার জায়গার অভাব হবে না। তাহলে ভাবছেন নাকি বকখালি আসবেন? তো এলে অবশ্যই আসবেন এই সাগরিকা ট্যুরিস্ট লজে। দাঁড়িয়ে আছি এখন সাগরিকা ট্যুরিস্ট লজের ব্যালকানিতে, রুম সংলগ্ন একটা লম্বা করিডোর, এই দূরে দেখা যাচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে
পুরো হোটেলটা দেখা যাচ্ছে। আপনারা জাস্ট বাস থেকে নামবেন, হাঁটতে হাঁটতে চলে আসবেন। রুমেতে ঢুকেই প্রথমেই চোখে পড়লো এই সুন্দর ওয়ালপেপারটা। এই রুমে এলে আপনাকে আগে মনে হবে যে আপনারা বকখালিতেই আছেন। একটা সুন্দর সি বিচের ওয়ালপেপার করা রয়েছে। রুমটা খুবই ভালো, যথেষ্ট বড়। ডাবল বেড রয়েছে, একটা জানলা রয়েছে, এখানে একটা আয়না দেয়া রয়েছে, সঙ্গে একটা টি টেবিল, আর টিভি তো রয়েছেই। নেওয়া যাক একটা এসি রুম, চলুন। যথেষ্ট বড় রুমটা। বেড যেটা মেন দেখার সেটা হচ্ছে এই রুমেতে এসি ফেসিলিটি রয়েছে, আর তার সাথে অল চ্যানেল অ্যাভেলেবেল, টিভি। এসে গেছি জয়গুরু হোটেলের একদম রিসেপশানে। কথা বলবো আমাদের শক্তিদার সাথে যে হোটেলের এখানে এসি এবং নন এসি রুমের কি ভাড়া আছে, আর তার সাথে যদি আপনারা আমাদের ফ্লাই হাই চ্যানেলের রেফারেন্স দেন তো কি ডিসকাউন্ট আপনারা পাবেন। তো শুনে নেব শক্তিদার মুখেতেই। হ্যাঁ, আমাদের মিনিমাম হচ্ছে রুম ভাড়া হচ্ছে 520 টাকা। সিজন কিংবা ওকেশন দিনগুলোতে এগুলো আমরা একটু বাড়িয়ে নিই। চ্যানেলের থ্রু দিয়ে আসলে আমরা 100 থেকে 150 টাকা রিবেট দিই। আর এসি রুম, এসি রুমে 990 টাকা ঘর ভাড়া। চ্যানেলের থ্রু দিয়ে, হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের থ্রু দিয়ে আসলে 50 থেকে 100 টাকা আমরা ছাড় দেব। তো শুনলেন বন্ধুরা, যদি আপনারা নন এসি রুম নেন তো সেখানে ভাড়া পড়ছে 520 টাকা। আমাদের চ্যানেলের থ্রু দিয়ে এলে আপনার ফ্ল্যাট 100 টাকা ডিসকাউন্ট পাবেন, এবং যদি আপনারা এসি রুম নেন তো রেন্ট পড়বে 990 টাকা। আমাদের চ্যানেলের থ্রু দিয়ে এলে আপনি 50 টাকা মতন ডিসকাউন্ট পেয়ে যাবেন। নিয়ে নেবো একটা নন এসি রুম। এখানে এলে আপনি একটা সিম্পল রুম পাবেন, যেহেতু এটা একদম সব থেকে কম বাজেটের রুম। তো রুমের মধ্যে একটা ডাবল বেড রয়েছে, টিভি তো রয়েছেই, এই আমার সামনেই রয়েছে টিভি। এখানে রয়েছে একটা বেসিন, সঙ্গে আয়নাও। বাথরুমটা একটু দেখে নিই আমরা। রুম লাগোয়া একটা ব্যালকনি রয়েছে, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর এই ব্যালকনিটা আপনারা ইউজ করতে পারবেন। এবং এই হোটেলের একটা ফেসিলিটি কি, হোটেলের একদম নিজস্ব গ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো এই হোটেলে পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একটা এসি রুম। জয়গুরু হোটেলের এটা কিন্তু এসি রুম, শীততাপ নিয়ন্ত্রিত। আর এই রুমটার একটা বড় ফেসিলিটি হচ্ছে এই রুমটাতে এই রেন্টে আপনারা পাচ্ছেন দুটো ডাবল বেড। এই যে এই একটা ডাবল বেড, আর আমার সামনে এখানে একটা ডাবল বেড। রুমের মধ্যে বেসিন রয়েছে, একটু টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই টয়লেটে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো স্টাইলই করা রয়েছে। লজ হচ্ছে ঠিক জয়গুরু হোটেলের সামনেই নারায়ণী লজ। তো চি নারায়ণী লজের একদম ভেতরে চলে এসেছি রিসেপশানে, কথা বলে নেবো জয় সামন্তর সাথে। তো এখানে রুম কী কী আছে, কী রেন্ট রয়েছে, এসি এবং নন এসি দুটো, এবং তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলের ভিউয়ার্স হন তো কী ফেসিলিটি আপনারা এখানে পাবেন, তো চলুন কথা বলে নি। হ্যাঁ, আমাদের সিজন আর অফ সিজন বলতে গেলে সিজনের সময় একটা রেট হয়, অফ সিজনের সময় একটা রেট হয়। এবার অফ সিজনের সময় আমাদের নর্মালের যে রেট সেটা হচ্ছে 650 টাকা থেকে শুরু করে নন এসি, আর এসি হচ্ছে আপনার 1200 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত অফ সিজনে থাকে। আর সিজনের সময় হলে ওই এসি রুম 1800 থেকে 2200 টাকা পর্যন্ত রেট হয়, আর নন এসি হচ্ছে 650 টাকা থেকে 950 টাকা পর্যন্ত রেট হয়। এটা আমাদের সিজন অফ সিজন। যদি ফ্লাই হাই থেকে আসেন তাহলে আমরা ডিসকাউন্ট করে দেবো। নারায়ণী লজের একটা এসি রুম দেখে নেবো, চলুন।
এসি কিন্তু রানিং, তাই বেশি দেরি না করে চলে আসুন নারায়ণী লজেতে। চলুন যাওয়া যাক হোটেল পার্বতীতে। ঢুকে পড়েছি হোটেল পার্বতীতে। এটা কিন্তু একটা বকখালির বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো রিসেপশনে রয়েছি, এখন কথা বলবো রিসেপশনে রয়েছে প্রণয়দার সাথে। তো প্রণয়দার সাথে কথা বলবো যে এই হোটেলের রুমের ট্যারিফ কী আছে, এবং আপনারা যদি আমাদের চ্যানেলের থ্রু দিয়ে আসেন বা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন তো কী কী বেনিফিট আপনারা পাবেন। তো চলুন কথা বলি প্রণয়দা, তো তোমাদের এই হোটেল পার্বতীতে রুমের ভাড়া কী আছে? আমাদের নর্মালি 500 টাকা থেকে রুমের ভাড়া স্টার্টিং। আচ্ছা, যদি আপনাদের চ্যানেলের থ্রু থেকে আসে তবে 100-150 টাকা এরকম ডিসকাউন্ট দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। বা জাস্ট যারা আমাদের অল টাইম যারা যেসব কাস্টমার আসে, মান্থলি আসে, তাদের জন্য ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি। তবে আমাদের কোনো ফিক্সড রেট থাকে না সবসময়। আচ্ছা, ঠিক আছে। ওকেশান অনুযায়ী রেট চেঞ্জ হয়। আর মেন কথা হচ্ছে শনি রবিবার করে হলে একটু রেট চেঞ্জ হয়, তাহলে প্রায় সময় এরকমই টাইপের রেট থাকে। আচ্ছা, ঠিক আছে। ওকেশান বা ফেস্টিভ্যালের সময় রেটটা একটু বাড়ে তখন। এই যে ডিসকাউন্টের কথাটা আপনারা শুনলেন, এটা কিন্তু এই মুহূর্তের জন্য। যদি আপনারা চায় যদি এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে চান তো অবশ্যই ফেস্টিভ সিজন বা যে কোনো রকম অকেশান অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন, শনি রবিবার বাদ দিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে আপনারা কিন্তু অনেক কম বাজেটে বকখালিতে এসে থাকতে পারবেন এবং বকখালিটা উপভোগ করতে পারবেন। তাহলে চলুন দুটো রুম দেখে নিই, একটা এসি আর একটা নন এসি। চলুন দেখা যাক। চলে এসেছি হোটেল পার্বতীর নন এসি রুম দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় বেড রয়েছে, 2 থেকে 3 জন এই বেডে শুতে পারবে সঙ্গে। আর রুমটা হচ্ছে খুবই এয়ারি, বড় বড় দুটো জানলা রয়েছে। এখানে এসে আপনারা একদমই সাফোকেটেড ফিল করবেন না। এইটাই হচ্ছে হোটেল পার্বতীর নন এসি রুম। রুমেতে একটা টিভি রয়েছে। এসি রুম এখন আমরা দেখাতে পাচ্ছি না, কারণ হোটেলে প্রচণ্ড গেস্টদের ভিড় রয়েছে, সমস্ত এসি রুম এখন ফিল্ড। তো যেরকম দেখলেন সেম রুমই আপনারা পাবেন, জাস্ট এসি ফেসিলিটিটা ওই রুমেতে অ্যাভেলেবেল রয়েছে। চলুন যাওয়া যাক নেক্সট হোটেলে। এখন বিজয়া ট্যুরিস্ট লজের একদম ভেতরে রিসেপশনে রয়েছে পল্লবদা। কথা বলবো এবার আমাদের এখানে রুমের কী ব্যবস্থা রয়েছে, এসি এবং নন এসির ভাড়া কী রকম আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন তাহলে আপনারা এখানে এসে কী বেনিফিট পাবেন বা কী ডিসকাউন্ট পাবেন। তো চলুন কথা বলে নিই পল্লবদা। হ্যাঁ বলুন। তো তোমাদের এখানে হোটেলের রুম রেন্টের কী ব্যাপার আছে? নন এসি, নন এসি 650 টাকা থেকে শুরু। আচ্ছা, আর এসি যদি হয় 1350 টাকা থেকে শুরু। আচ্ছা, তো আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা যদি আসে ডাইরেক্ট তোমাদের হোটেলের নাম্বারটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তো আমাদের ভিউয়ার্সরা কী বেনিফিট পাবে? সেক্ষেত্রে 100 থেকে 150 টাকা করে আমি ডিসকাউন্ট, এসির ক্ষেত্রে 150 টাকা আর নন এসির ক্ষেত্রে 100 টাকা করে ডিসকাউন্ট দিতে পারি। আচ্ছা, তো শুনলেন বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে রেফারেন্স দেন তো তাহলে আপনারা পেয়ে যাবেন 100 থেকে 150 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। তো আর ওয়েট করে লাভ নেই, চলে আসুন বকখালি, এসে অবশ্যই আসবেন বিজয়া ট্যুরিস্ট লজেতে। তো একটা রুম আমরা একটু দেখাবো আপনাকে, এসি বা নন এসি যে কোনো একটা রুম আপনাদেরকে দেখাবো যে রুমগুলি কীরকম। তো চলুন দেখা যাক। বিউটিফুল, খুব সুন্দর। এখানে একটা কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, অনেক বড় কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এখানে আসেন গাড়ি নিয়ে তো গাড়ি পার্কিং কিন্তু হোটেলের নিজস্ব, এর জন্য কিন্তু কোনো পয়সা আপনাদেরকে খরচা করতে হবে না। তো আর ওয়েট করে লাভ নেই, গাড়ি নিয়ে চলে আসুন বকখালিতে এবং আসুন বিজয়া ট্যুরিস্ট লজেতে। তো চলুন রুমটা দেখা যাক। রুম নম্বর 17, চলুন চলুন রুমের ভেতরে ঢোকা যাক। চলে এসেছি একদম রুমের ভেতরে, রয়েছে টিভি, চেয়ার, একটা ডাবল বেড, আর সঙ্গে তো রয়েছেই এটা একটা এসি রুম, আমি আগেই বলেছিলাম এসি ফেসিলিটি রয়েছে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব,
যেখানে আপনি নিজের লাগে জামা কাপড় রাখতে পারবেন, আর একটা আয়না, টি টেবিল, আর তার সাথে রয়েছে একটা সুন্দর ছোট্ট ব্যালকানি। ব্যালকানি থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর, ফুল গ্রিনারি, খুব মনোরম পরিবেশ। এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সব হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ সব রয়েছে, বেসিন রয়েছে, খুব পরিষ্কার। খাওয়ার টেবিল টেবিল চেয়ার টেয়ার সব প্রায় নতুন, বেশ একটা ভিলেজ একটা বেশ ফিল রয়েছে, খুব সুন্দর একটা ভিলেজ ভিলেজ ফিল রয়েছে। যদি একটু গরম আছে পাখা চলবে, খুব একটা গরম লাগবে না, ভালো লাগবে, বেশ ভালো, সুন্দর। আসুন নেক্সটটা দেখা যাক, ব্যাবিলন। চলুন দেখা যাক ভেতরে রুমের কিরম ব্যবস্থা রয়েছে। ব্যাবিলন হোটেলের একদম রিসেপশনে কথা বলবো আমাদের পঞ্চানন দাস সাথে, যে এই হোটেলে এসি এবং নন এসি রুমের কী রেন্ট রয়েছে এবং রুমগুলো কীরকম। পঞ্চানন দা, হ্যাঁ বলুন স্যার। তো আপনাদের এখানে এসি এবং নন এসি রুমের কী রেন্ট রয়েছে? আমাদের এসি ওই 1550 আর নন এসি 850। আর আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যদি কোনো ভিউয়ার্সরা আসে তাহলে একটু ডিসকাউন্ট, মানে একটু ডিসকাউন্ট 200 টাকা করে নেবো আর কি করা যাবে। তো শুনলেন, যদি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন, এসে যদি আমাদের চ্যানেলে রেফারেন্স দেন, তো আপনারা ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, ওকেশানে তো রেটটা বেড়ে যায়, তখন রেটটা একটু আলাদা হবে। হ্যাঁ, সেটা সব হোটেলের ক্ষেত্রেই, সেটা সব হোটেলের ক্ষেত্রেই সমান। যখন আপনি বকখালিতে আসবেন, কোনো অকেশান বা ফেস্টিভ সিজন অ্যাভয়েড করেই আসবেন, কারণ ফেস্টিভ সিজন এবং অকেশানেতে রুম রেন্ট বেশি হয়। আর যদি আপনারা আসেন তো পঞ্চানন্দা এবং এই হোটেলের সমস্ত ফোন নাম্বার আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো, অবশ্যই ফোন করে কনফার্ম করে আসবেন। তো চলুন দেখে নেওয়া যাক একটা এসি রুম। নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল সর্দার, আমার এই হোটেলের নাম হচ্ছে হোটেল ভিক্টোরিয়া। আপনারা আমার হোটেলে আসুন, ডাবল বেড, নন এসি, এসি রুম পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের নন এসি রেট হচ্ছে আপনার 300 টাকা থেকে শুরু, এসি রেট 800 টাকা থেকে শুরু, তবে সিজন ওয়াইজ ওটা একটু আপ ডাউন হয়। তাছাড়া আমাদের এখানে জেনারেটরের সুব্যবস্থা আছে, তার সাথে আপনারা পার্কিংয়েরও সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন। অতএব আপনারা আসুন আমার হোটেলে থাকুন, আপনাদের যতটা সম্ভব পুরো পরিষেবা দেওয়ার চেষ্টা করব। নমস্কার। হোটেল ভিক্টোরিয়া, এই হচ্ছে তার কার্ড। হোটেল ভিক্টোরিয়ার সমস্ত ফোন নাম্বার এবং যোগাযোগ আমরা আমাদের ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেবো। আপনারা দেখলেন বকখালির 10টা বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো এই 10টা হোটেলের মধ্যে অনেকগুলো হোটেলেই একটা স্পেশাল অফার দিচ্ছে আমাদের ভিউয়ার্সদেরকে, যে আপনারা যদি এসে ফ্লাই হাইয়ের রেফারেন্স দেন তো পেয়ে যাবেন বেশ কিছু ডিসকাউন্ট। আর তার সাথে হোটেল নেস্টু তো এই বাজারে একটা বিশাল বড় অফার দিয়েই রেখেছে আপনাদেরকে, সেটা হচ্ছে ওনাদের 6-6খানা রুম রয়েছে। 6খানা রুম যদি আপনারা একসাথে বুক করেন তো তাহলে পেয়ে যাবেন একটা রুম কমপ্লিটলি ফ্রি। তো বন্ধুরা, এই ভিডিওটাকে নিজেদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করুন এই রকম ভিডিও আরও বানানোর জন্য। আর এই ভিডিওটি তৈরি করতে অনেক অনেকভাবে সাহায্য করেছে নবনীল। এই পুরো ভিডিওতেই ক্যামেরার পেছনে ছিল। তো বন্ধুরা, আমি বলবো যে এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই সব নিউজ কিন্তু সব জেনুইন, সবকটা জেনুইন নিউজ। কিন্তু বারবার একটা কথা বলে রাখা দরকার, সিজন টাইমে আপডাউন তো হয়, কারণ ইটস বিজনেস, তো সেটা আমাদেরও বোঝা উচিত।
এসে যদি বলেন, সিজন টাইমে এসে যদি বলেন আমরা 300 টাকায় রুম দেখেছি, সেটা তো মানে কেউই অ্যাকসেপ্ট করতে পারবে না। তো কাইন্ডলি একটু ফোন করে আসবেন, আর যদি সিজন না হয়, উইকেন্ড না হয়, তাহলে ভালোই ডিসকাউন্ট পাবেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথেও মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য এবং একটু আউটিংয়ের জন্য আমরা ট্যুরে বেরোচ্ছি। কিন্তু আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে সবাই অবশ্যই ভ্রমণ করুন, ট্যুর করুন, কিন্তু সরকারি স্বাস্থ্যবিধি মেনে। বাইরে ঘুরতে যাচ্ছেন, অবশ্যই সবসময় মাস্ক ব্যবহার করবেন, হাতটাকে ফ্রিকোয়েন্টলি স্যানিটাইজ করবেন, এবং অতি অবশ্যই ঘোরবার আগে ব্যাগে যেটা প্যাক করবার সময় মাস্ট একটা ডিসইনফেক্টর নেবেন, মাস্ট, ইট ইজ ভেরি এসেনশিয়াল। হোটেল যতই স্যানিটাইজ করুক, আমাদের একটা নিজস্ব একটা ব্যাপার তো আছে, তো অলওয়েজ একটা ডিসইনফেক্টর ক্যারি করবেন। বিফোর চেক ইন আপনারা একটু ডিসইনফেক্ট করে তারপরে চেক ইন করবেন, হোটেল যতই স্যানিটাইজ করুক, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ক্লিন আওয়ার সেলস, দ্যাট ইজ। আর তার সাথে সাথে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন যতটা সম্ভব হয়। সেফলি ভ্রমণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ফ্লাই হাই।